এবং আমরা দেখলাম এর সাথে ক্ষমতা আসার পরেই সাইকেল নিয়ে তিনি অফিস করতেন এর একাধিক বিয়ে করলেন যখন তখন যাকে যখন দেখেন প্রেমে পড়ে যান এক ব্যাংকারের বউকে বিয়ে করে ফেললেন তারপরে সবচেয়ে ঘৃণীত কাজ যেটা করলেন একজন সিভিল সার্ভেন্টের বউ বিবাহিতায় স্ত্রী তার সঙ্গেও তার প্রেম শুধু প্রেম কি সে প্রেম এমন প্রেম যিনি ওমরা করতে যাচ্ছেন চারজনের বিবাহিত স্ত্রী তাকে নিয়ে উনি মক্কা শরীফে যাচ্ছেন তো এরশাদ একজন ধুরন্ধর লোক ছিলেন খুবই চালাক খুবই ধুরন্ধর এবং উনি দিনের বেলা আওয়ামী লীগ রাত্রে বেলা জামাত ইসলামী এইভাবে উনি সম্পর্ক রক্ষা করতেন আর আটশি পীরের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন বিশ্ব বেহায়াকে নিয়ে আর কি বলবে আলোচনা দিয়ে তবে আমরা ইতিহাস ভিত্তিক অংশে আমরা জানতে চাচ্ছি যে আপনার দৃষ্টিতে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমল সম্পর্কে আপনার বিশ্লেষণ এরশাদের শাসনকাল আমি যতই পর্যালোচনা করি বর্তমানে গত বারো চোদ্দ বছর যাবৎ দেড় চলছে তখন ওটাকে দেখে মনে আরে এর তো ভালোই ছিল সে তবে সে মহাতস্কর মহাবেইমান একেবারে মানে আমি একটা কবিতা লিখেছিলাম শেখ হাসিনাকেও পড়িয়ে শুনিয়েছিলাম এটা উনিশশো সালে সাত তখন তখনও প্রেসিডেন্ট তো যাই হোক একজন ওই রকম মাল বাংলাদেশে কোনোদিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়নি এবং তার ব্যাপারটা দেখেন সে একাত্তর সালে পশ্চিম পাকিস্তানে ছিল এবং যখন যুদ্ধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে সে একাধিকবার পূর্ব পাকিস্তান থেকে এসেছিল এসে আবার পশ্চিম পাকিস্তানে ফিরে গেছে তো তখন বাঙালি সেনা অফিসাররা যারাই সুযোগ পেয়েছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল এরশাদ সেটা করেন নাই তিনি একজন যুদ্ধাপরাধী ছিলেন আসলে কেননা উনি একাত্তর সালে সুযোগ পেয়েও পাকিস্তান ত্যাগ করেননি এবং একাত্তর সালে যুদ্ধে উনি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন ডিফেক্ট করার চিন্তা করেননি যাই হোক তো ওইরকম একটা লোক যিনি কিন্তু ওই কাকুল মিলিটারি একাডেমি পাশ করা অফিসার না অফিসার ট্রেনিং স্কুল নাকি একটা ওখান থেকে কমিশন টমিশন করে উনিশশো পঞ্চাশ পঞ্চাশের দশকে তিনি কমিশন অফিসার হন এবং তার কোন ক্যারিজমা বা গ্ল্যামার জেনারেল হবার মতো পদার্থ নন তা আমি বলবো জিয়াউর রহমান সাহেবের কয়েকটা ভুলের ভেতরে এটাও একটা ভুল যে তার মতো একটা লোককে উনি যখন ট্রেনিংয়ে ছিলেন ভারতে তখন তাকে প্রমোশন দিয়ে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল বানানো হয় এবং তাকে আবার ফিরে আসার পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান করা হয় তবে নিশ্চয়ই তৈল মর্দনে খুবই একেবারে ওস্তাদ ছিলেন উনি উনি রহমানের সিনিয়র তবে তেল টেল মেরে এবং জিয়াউর রহমানের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন তবে জিয়াউর রহমানের সমর্থক যারা বিএনপি দলীয় নেতা কর্মীরা দের আমি বলি যে আপনাদের কি বিবেকের তারা বলে কিছু নেই যে লোকটা পরোক্ষ ভাবে জিয়াউর রহমানের হত্যায় দায়ী পরোক্ষ বা প্রত্যক্ষ দুটোই বলা যায় যে জেনারেল মতো এরকম স্মার্ট অফিসার ঢাকাকে দখল না করে চট্টগ্রাম থেকে বিদ্রোহ করবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে এবং ঢাকাতে তখন কমান্ডে আছেন এরশাদ তাকে ডিঙ্গিয়ে গিয়ে মানে জিয়াউর রহমানের হত্যার ব্যাপারে মঞ্জুর যে রোলটা প্লে করলেন এটা ঢাকার থেকে গ্রিন সিগনাল না পেলে নিশ্চয়ই মঞ্জুর ওটা করেননি এবং জিয়া হত্যায় যে এরশাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল তার প্রমাণ হচ্ছে মঞ্জুরকে যখন গ্রেপ্তার করা হলো চেটাগঞ্জে তার আগেই ঢাকা থেকে একজন ক্যাপ্টেন ইমদাদ নামে এক লোককে এর স্বাদ পাঠিয়েছিলেন একটা মিশনে যে মঞ্জুরকে পুলিশ কাস্টোডির থেকে নিয়ে হত্যা করে ফেলো এবং ওই এমদাদ এখন নিস্টে রিটায়ার করে কোথাও আছেন উনি একাশি সালে ক্যাপ্টেন ছিলেন খুঁজে বের করা উচিত আর ওই যে দারোগা যে ধরেছিল কুদ্দুস দারোগা তার নাকি পরে টাকা রাখার জায়গা ছিল না অনেক টাকা বসা বানিয়েছিল এর তাকেও ঘুষ দিয়ে খুশি করেছিল যে তুমি মঞ্জুরকে গ্রেপ্তার করেছ এবং ওটা সুকৌশলে ক্যাপ্টেন এমদাদের হাতে তুলে দাও এমদাদ তাকে হত্যা করে তো জিয়াউর রহমান হত্যার বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি হচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ সুতরাং তাকে আমরা ধরেই নিতে পারি যে পরোক্ষভাবে তিনি জিয়া হত্যার একজন আসামি তার বিরুদ্ধে কোনো চার্জশিটও আনা হয় নাই তাকে গ্রেপ্তারও করা হয় নাই এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার দ্বিতীয়ত যখন জাস্টিস আব্দুস সাত্তার নভেম্বর উনিশশো সালে যখন নির্বাচিত হলেন প্রেসিডেন্ট হয়ে বিপুল ভোটে তিনি আওয়ামী লীগ সহ অন্যান্য দল দলের ক্যান্ডিডেটদের পরাজিত করে জাস্টিস সাত্তার প্রেসিডেন্ট হলেন তার প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন পরেই এর সাদ আর্মির প্রধান হয়ে আর্মির শৃঙ্খলাবদ্ধ ভঙ্গ করে তিনি প্রেস কনফারেন্স করলেন প্রেস কনফারেন্সে বললেন যে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে এত বড় সেনাবাহিনী এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র সিভিলিয়ানরা দেশ চালাবে সেটা হয় না এর দাবি করলেন প্রেস কনফারেন্স করে একাধিকবার যে পার্লামেন্টের ভেতরে এবং সরকারের ভেতরে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রতিনিধিরা কাজ করবে সুতরাং এই যে বেআইনি কাজটা এর সাথ করল সেটার বিরুদ্ধে এই জাস্টিস সত্তারের সরকার দুর্বল সরকার কোনো অ্যাকশন নিলেন না জাস্টিস সাত্তারের উচিত ছিল এরশাদকে সেদিনই বরখাস্ত করা সেটা উনি করলেন না তারপরে এক মন্ত্রীর বাড়ির থেকে ইন্দু ইন্দু নামে এক গুন্ডাকে ধরা হলো এবং ওই অজুহাতে এরশাদ বলল যে জাস্টিস এরশাদের সরকারের মন্ত্রীরা সব ডাকাত এবং এরা খারাপ গুন্ডা পান্ডাদেরকে আশ্রয় দেয় সুতরাং ওই অজুহাতেই কিন্তু এরশাদ ওই উনিশশো সালের চব্বিশে মার্চ ক্ষমতা দখল করে ফেলল এবং আমি যখন তুলনা করি আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে সাত্তারে আব্দুর রহমান বিশ্বাসকে যখন বেইমান জেনারেল নাসিম তাকে বলেছিল ক্ষমতা হস্তান্তর করেন লিখে দেন ইত্যাদি ইত্যাদি এই ছোটখাটো আব্দুর রহমান বিশ্বাস শোড বলেছিলেন যে না আমি সিগনেচার করব না আমি আপনার হাতে ক্ষমতা দেব না এবং পরে দেখা গেল কিছু নাসিম করতে পারে নাই নাসিমের ওই বিদ্রোহ ব্যর্থ হয়ে গেল দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ওই নাসিমের এবং তার সহযোগীদের একটারও বিচার হয় নাই তো নজির তো অনেকগুলাই এবং এই নজির এরশাদ দেখলো যে কিছু হয় না সাত্তারকে ধমকাধমকি করলেন সাত্তার সাহেব ভয় পেয়ে ট্রান্সফার করে দিলেন ক্ষমতা এরশাদের হাতে এবং আমরা দেখলাম এরশাদ ক্ষমতা আসার পরেই সাইকেল নিয়ে তিনি অফিস করতেন যে গাড়ি চড়বেন না সাশ্রয় করবেন এবং একটা নিদর্শন সৃষ্টি করছেন যে দেশের প্রেসিডেন্ট বা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সাইকেলে করে অফিসে যাচ্ছেন তার কদিন পরেই তার আসল রূপ বেরিয়ে গেল তবে বাংলাদেশের লোকজন বেশিরভাগ লোকজন কিন্তু খুব আবেগ প্রবণ আমি যদি এখন একটু দিয়ে ফেলি একটু যদি ড্রামা করি দেখবেন যে বহু লোক লোকে লাইক দেবে আমার প্রতি সিম্প্যাথি করবে আমি যদি কান্নাকাটি করি বা আমি যদি একটা আবেগ দিয়ে কোনো কথা বলি কিন্তু খাঁটি নির্জলা সত্য কথা বললে কেউ বলবে নাস্তিক কেউ বলবে দেশদ্রোহী এটাই হচ্ছে বাংলা বাঙালিদের নেচার তবু আমি ওই ড্রামাটাইজ করতে পারি না কান্নাকাটি করতে পারি না এবং মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বলার আমি জানি না এরশ্বাদ যা করেছে সেটা জঘন্য ব্যাপার তবে সে যেটা করেছে জেনারেলদের ইমেজ থাকে যে একেবারে তাকে দেখলে লোকে ভয় পাবে কণ্ঠস্বর খুব বজ্রের মতো এরশ্বাদ কিন্তু সেটা না খুবই ভালো বাংলা বলতেন খুব নরম ভদ্র ভাষায় একেবারে বিগলিত ওই পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের সঙ্গে এরশাদের একটা মিল আছে খুবই ভদ্র দয়ালু আপনাকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসবে দরজা আপনাকে রিসিভ করবে দরজা পর্যন্ত পৌঁছে দেবে আপনার সঙ্গে আস্তে আস্তে করে খুব সুন্দর ভাষায় কাব্যিক ভাষায় কথা বলবে এতে মহিলারা এবং সাধারণ লোকজন গলে যেত আর আরেকটা আর্ট ছিল মুনাফেক মুনাফেকিতে ছিলেন চূড়ান্ত তিনি হঠাৎ করে দেখা গেল হেলিকপ্টার নিয়ে বাংলাদেশের কোনো এক জেলায় কোনো গ্রামের একটা মসজিদে গিয়ে হাজির হলেন উনি বললেন কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমি আপনাদের সঙ্গে জুম্মার নামাজ পড়ছি মুসল্লি ইমামরা বিগলিত আহা আল্লাহ মেহেরবান এই রকম একজন হারুনর রশিদ বা ওমর ফারুকের মতো আমরা একজন বাদশাহ পেয়ে গেছি আমাদের দেশে যিনি মসজিদে চলে আসছেন যখন তখন কিন্তু লোকাল লোকজন বলছেন আগের দিনই মিলিটারি ইন্টেলিজেন্স ডিজিএফআই লোকজন ওখানে ওই মসজিদের সিকিউরিটি টিকিউরিটি রেডি টেডি করে রেখেছে যাতে প্রেসিডেন্ট আসলে কোনো অসুবিধা না হয় তো এই ধরনের উনি মোনাফেকি করতেন তারপরে আরেকটা উজবুক আঠারো শিরপিরকে ধরে নিয়ে আসলো ওই আট রসির পীর ছিলেন এনায়তপুরের সিরাজগঞ্জের পীর তিনি উনিশশো পঞ্চাশের দশকে ওই আট রসির ঘোষণা করেছিলেন যে চোদ্দশো বছর পরে নবী এলেন এনায়েতপুরে তিনি নিজেকে রসুল অবতার হিসাবে ঘোষণা করেছিলেন এবং পাবনা জজ কোর্টে ওই এনায়তপুরের পিয়ের বিচার হয় এবং সে বিচারে আমার বাবা কেউ একজন আলিম হিসাবে পাবনা জজ কোর্টে নিয়ে ফতোয়া নিয়েছিলেন ডিসি সাহেব সেটা উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালের ঘটনা তার মুরিদ হাসমতুল্লার মুরিদ হচ্ছেন এরশাদ এবং ওই হাসমতুল্লা নাকি চাকরি করে ঘুষকে কোথার থেকে পালিয়ে তারপরে ওখানে এনাজপুরে যায় তার শিষ্ট হয়ে দাড়ি টাড়ি রেখে পীর হয়ে চলে আসে ব্যাপার তো সেটা না ব্যাপার হচ্ছে তার অনেক নাম ডাক তো তার হয়ে ডাক্তার এবং আরেকটা পীর ছিল দেওয়ানবাগের পীর যিনি নিজেকে বলতেন আল্লাহর সঙ্গে কথা হয় আল্লাহ বলেছেন খুব অসুবিধায় আছি দেওয়ানবাগির পীরের বক্তব্য আল্লাহ বলছেন খুব অসুবিধায় আছি তারপরে আল্লাহ বলছেন খুব বিপদে পড়ে গেলাম তারপরে উনি বলছেন যে স্ত্রী হচ্ছেন হজরত ফাতেমার স্পিরিট মানে হজরত ফাতেমা পুনর্জন্ম নিয়ে দেওয়ান পীর সাহেবের স্ত্রী হয়েছেন এবং তাকে আমাকে যারা নাস্তিক বলেন এই ব্যাটাক গুলো পীরকে পীর বলে শ্রদ্ধা করছেন এবং এরশাদও তার বৈধতা পাওয়ার জন্য হাসমতুল্লার কাছে পীর হয়ে আটরশির পীর হয়ে গেল আটরশি ফতোয়া দিচ্ছেন আটরশির ওখানে দরবার হচ্ছে যাদের তদ্বির দরকার আঠরসির পীরের কাছে যাচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন এবং এরশাদের মাধ্যমে প্রমোশন ট্রান্সফার বড় বড় ডিল এগুলো ডিল হচ্ছে পীর সাহেবের দরবারে তো বাবা তোমার দরবারে যে আজব খেলা হরেক রকম পাগল খেলা নাকি একটা গান আছে না ওইটা ওই পীরের ব্যাপারে প্রযোজ্য এবং আরো অনেকগুলো পীর আছে সবগুলো পীরের ওখানে প্রযোজ্য আমি পীর বংশের ছেলে বলেই জানি আমার বাবারা সৎ পথে থাকতেন বলেই ঠনঠনা পশাগুলি ছিল না সুতরাং আমার বাবা মারা গেছেন মাত্র তিন হাজার টাকা রেখে ছিয়াত্তর সালে তো আমরা ছিলাম গরিবের ভিতরে কিন্তু বড় বড় পীর সাহেব যারা হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান তাদের সঙ্গে সরকারি লোকজনের আনাগোনা থাকে তো সেইভাবেই এর সাদ আটষট্টি পীরের মাধ্যমে তাকে লেজিটেমাইজ করেছেন লোকজন মনে করছেন আহা উনি কিন্তু খুব ধর্মপ্রাণ খুব ইসলামী এবং ওটাকে আরো জোর দেওয়ার জন্য উনিশশো সালে উনি বাংলাদেশের রাষ্ট্রধর্ম করে ফেললেন ইসলাম ইসলাম রাষ্ট্রধর্ম ধর্ম আরে এটা যে একটা অনইসলামিক কাজ যে দেশে দশ পার্সেন্ট লোক অমুসলিম সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম মানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তাদের গালে চপাটাঘাত করা যে রাষ্ট্রে তোদের অধিকার নেই কিন্তু ওইটা নিয়ে নারীবাদীরা এবং কিছু লোকজন ধর্ম একটা আন্দোলন করলো এবং ওই আন্দোলনটা বেশ বেশ পপুলার হয়েছিল। আমার ভালো লেগেছিল। এবং সেজন্য আমি একটা কাজ করেছি আপনাদের দেখাই এই এরশাদের বিরুদ্ধে রাষ্ট্র ধর্ম আইনের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে নারীবাদীরা যখন আন্দোলন করছেন ওই ছবিগুলো ওই ব্যানারটা আমার এই বই আমার ম্যাকমিলানের বই উইমেন বাংলাদেশ ওই বইয়ের আমি করেছিলাম এই বইটা দুই সালে বেরিয়েছে আমি খুঁজে খুঁজে ওই মহিলাদের একটা ভূমিকা ওইটাকে তুলে রাখার জন্য আমার বইয়ের ব্যানার করেছে কাভার স্টোরি করেছি যাই হোক এর সাদ করলেন ধর্ম করলেন একাধিক বিয়ে করলেন যখন তখন যাকে যখন দেখেন প্রেমে পড়ে যান এক ব্যাংকারের বউকে বিয়ে করে ফেললেন তারপরে সবচেয়ে ঘৃণীত কাজ যেটা করলেন একজন সিভিল সার্ভেন্টের বউ বিবাহিতা স্ত্রী তার সঙ্গেও তার প্রেম শুধু প্রেম কি সে প্রেম এমন প্রেম যিনি ওমরা করতে যাচ্ছেন সে আরেকজনের বিবাহিতা স্ত্রী তাকে নিয়ে উনি মক্কা শরীফে যাচ্ছেন মানে পার্লামেন্টও মহিলা বসছেন এবং আমি একটা কবিতায় লিখেছিলাম যে কবিতা তোমায় বিসর্জন দিলাম মানে নপংশক আমলার বেবিচারিণী স্ত্রীর সাথে কবিতার সংযোগ মানে কবিতা তুমি নপংশক আমলার বেবিচারিণী স্ত্রীর পাশে তোমার অবস্থান তাই কবিতা তোমায় দিলেম ছুটি আমার কবিতার একটা দুটো লাইন ছিল তো ওই নপংশক আমলার স্ত্রীর সঙ্গে সাদের সম্পর্ক তাতেও সমাজ নির্বিকার নারীবাদীরা নির্বিকার সিভিল সোসাইটি নির্বিকার আওয়ামী লীগাররা নির্বিকার আওয়ামী খুশি কেননা এর উৎখাত করেছে তো এরশ্বাদ একজন ধুরন্ধর লোক ছিলেন খুবই চালাক খুবই ধুরন্ধর এবং উনি দিনের বেলা আওয়ামী লীগ রাত্রেবেলা জামাত ইসলামী এইভাবে উনি সম্পর্ক রক্ষা করতেন আর পীরের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন তার দুর্নীতি তার অন্য ব্যাপারে আমি যাচ্ছি না সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ঢাকার টিএসসির পাশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রেরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে নামলো এরশাদ একুশ ট্রাক পুলিশ নিয়ে এসছিল একুশ ট্রাক পুলিশ নিয়ে ছাত্রেরা আন্দোলন করছে এরশাদের ট্রাক পুলিশ ভর্তি ট্রাক ছেলেদের উপর চালিয়ে দেওয়া হলো এবং ট্রাক চাপা দিয়ে অনেকগুলো ছেলেকে হত্যা করা হলো বোরহান খান জাহাঙ্গীর বিকে জাহাঙ্গীর রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় খান আলমগীরের বড় ভাই বিকে জাহাঙ্গীর তিনি তার একটা বইতে লিখেছেন কিভাবে সেদিন প্রায় জন ছাত্রীকে এরশাদের পুলিশ এবং সৈন্যরা ধর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চাশটি মেয়েকে ধর্ষণ করেছে এরশাদের পুলিশ এবং সেনাবাহিনী এবং পনেরো বিশটা ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে সম্বন্ধে বলে কিন্তু কিন্তু খুব ভালো লোক তা উনি অত্যাচার অত্যাচারী নান তিনি খুন খুন খারাপই করেননি আরে বাবা এরশাদ তো প্রথমে হত্যা করেছে জেনারেল জিয়াউর রহমানকে তারপরে হত্যা করালো জেনারেল মঞ্জুর এবং আরো অনেক নিরপরাধ অফিসারদেরকে উনি জিয়া হত্যার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছেন এবং সেখানে একজন ব্রিগেডিয়ার মহসিন বোধের নাম ছিল তিনি ফাঁসি যাবার আগে তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি বিশ্বাস করো আমি কালকে আমার ফাঁসি আমি তোমাকে বলে যাচ্ছি আমি জিয়াউর রহমান হত্যার ব্যাপারে কিছুই জানি না আমার আমি কোনো অংশগ্রহণ করি নাই আমি জিয়াকে হত্যা করি নাই ফাঁসি দেওয়ার আগের দিনও অন্তত ছেলের কাছে উনি যদি ফাঁসি দিয়া হত্যার অংশগ্রহণ থাকতো তার রোল থাকতো উনি স্বীকার করে যেতেন তো যাই হোক এর সেখানেও কিছু মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তেরাশি সালের জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে পনেরোই ফেব্রুয়ারি মাসে হত্যা করেছে এর সাথ খুনি মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের নামে সর্বপ্রথম এই যে করাপশন চার্জে মামলা করলো করা হলো এবং খালেদা জিয়ার আমলে উনি প্রায় পাঁচ বছর জেল জেলও খেটেছেন তখন এই ডক্টর কামাল হোসেন বলেছিলেন এরশাদের যে অন্যায় যে অবিচার এরশাদ করেছে তার জন্য তাকে পাঁচশো বছরের জেল দেয়া উচিত আমি ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানাই যে তিনি সাহস করে এরকম একটা কথা বলেছিলেন সেই এরশাদের সঙ্গে কি এরশাদ তারপরে কি করলো উনি একটা ছাত্র দল করার চেষ্টা করলেন কি ছাত্র দলটার নাম ভুলে গেলাম ওটা ফ্লোট করতে পারেনি যাই হোক তারপরে উনি ছিয়াশি সালে করলেন কি নির্বাচন দেবেন নির্বাচন দিয়ে উনি সিভিলিয়ান হয়ে যাবেন আমি তো এই নির্বাচন দিয়েছি তখন সে নির্বাচনে অংশগ্রহণ করলো কারা কারা হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং গোলাম আজম সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জামাতে ইসলামী এই কথাগুলো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করল এবং মধুদ আহমদ তার বইতে লিখছেন এরশাদ হাসিনাকে নিয়ে একটা লং ড্রাইভে গেলেন কিন্তু কেননা এর আগের দিন হাসিনা চট্টগ্রামেই বোধহয় লালদিঘি ময়দানে বক্তৃতা দিয়ে বলেছিলেন যারা যারা এরশাদের এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করা হবে পরের দিনই উনি এরশাদের সঙ্গে কয়েক দিনের মধ্যেই রাজি হয়ে গেলেন লং ড্রাইভ করে মদুদ আহমদ বলতে চাচ্ছেন যে টাকা পয়সার বিনিময় হয়েছিল হাসিনা নির্বাচন করলেন জামাতে ইসলামীয় নির্বাচন করল এবং এরশাদের পাতানো নির্বাচনে একটা বিরোধী দল দাঁড় করানো হলো তখনই বোধ হয় আসম রবকে বোধ হয় অপোজিশন লিডার করা হয়েছিল আমার ঠিক সময়টা ভুলে যে ওই সময় বোধ হয়েছিল যাই হোক তার মতো একজন বামপন্থী তথাকথিত আসম আব্দুর রব কথাবার্তা যিনি ফ্যাসিস্টিক মানে জাসদ বাণী তো ফ্যাসিজম ফ্যাসিস্ট আসম আব্দুর রব এর সাথে দালালি করলো সবচেয়ে মজার ব্যাপারটা ঘটনাটা ভুলে যাব উনিশশো সালে আমি শিকাগোতে একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে দেখলাম এত বড় দাড়ি সাদা চুল বিরাট দাড়ি বহুদিন পরে আমি অবাক হয়ে গেলাম সিরাজুল আলম খান ওই শিকাগোর বেঙ্গল কনফারেন্সে গেলেন তো আমি বললাম যে দাদা খুশি হয়েছে আপনি এসছেন ইত্যাদি ইত্যাদি তো উনি বললেন যে আমি তো আসতে পারতাম না তো আমার তো প্লেনের টিকিট কেনার পয়সা নাই তা আমি রবকে বললাম তুমি আমার একটা টিকিট জোগাড় করে দাও তখন রব এরশাদ সাহেবকে বললো যে সিরাজুল আলম খান দাদা উনি একটু আমেরিকা যাবেন উনার টিকিটের পয়সা দেন এবং সিরাজুল আলম খান তার হাসি মানে কি এত বড় দাঁত সবগুলো দাঁত বের করে বলছেন এরশাদ সাহেব এরশাদ সাহেব টিকিট দিয়ে দিলেন বিগলিত আমি অবাক বলে কি ওই বাংলাদেশের স্বাধীনতার যিনি বীর পুরুষ যার কাছে উনিশশো সালে আমি নিজে আমি আর ইকবাল সোভান চৌধুরী ইকবাল হলের একশো তেতাল্লিশ নম্বর রুমে গিয়ে সিরাজুল আলম খানের কথাবার্তা শুনতাম উনিশশো সালে সে দা সবগুলো বের করে উনি বলছেন এরশাদ সাহেব আর টিকিটে পয়সা দিয়ে দিয়েছেন তখন জিনিসপত্র অনেক দাম আমি বললাম যে সিরাজ বাংলাদেশের জিনিসপত্রের খুব দাম বাজারের তো কোনোটাই পড়ে থাকে না লোকজন সবই কেনে ভালোই চলছে বাংলাদেশ তো দেখেন একদিকে বিবাহিতা স্ত্রী টেলিভিশনের এর একজন এই খবর পড়নেওয়ালি মহিলা যাকে যখন চোখে লাগছে ইরানের সাহের মতো ধরে ধরে বিছানা নিয়ে যাচ্ছে এবং লোকজনে কানাঘুষা করছে কিন্তু এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি হতো লোকে ধিরি পড়ে যেত ঘৃণা করত কিসের ঘৃণা কে এরশাদের কত কাছে যাবে ওই তখন বেরিয়েছিল এরশাদের মহিলাগণ তিনশো না কত মহিলার নাম বেরিয়েছিল যারা যারা এরশাদের সঙ্গে শোবার জন্য কম্পিটিশন করত তো আমি এরশাদকে দোষ দেই না যে এ ধরনের চরিত্রের লোকজন ঘুরে বেড়ায় এবং এরশাদের যদি যৌন কার্যে সহযোগী হওয়ার জন্য ওনার যদি অন্য কোনো ধরনের অভ্যাস থাকতো তাহলে দেখতেন যে শুধু নারীরাই নয় অনেক পুরুষও হয়তো জন্য লাইন পেয়ে গেল শয্যা হক টরন্টো ইউনিভার্সিটির ইকোনমিক্স এর প্রফেসর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক তিনিও এর সাদের ফিনান্স মিনিস্টার হয়ে গেলেন কাজী জাফর যাকে চিনি জাফর বলে লোকে চেনে বামপন্থী যার বিরুদ্ধে পাকিস্তান আমলে হুলিয়া মনোরঞ্জন করে সেখানে তার মন্ত্রী হয়ে গেলেন শুধু কি তাই যেদিন এরশাদের মা মারা গেলেন কাজী জাফরের কান্না নাকি থামানো যাচ্ছে না তো সবাই তখন ভয় পেয়ে গেল কি ব্যাপার এরশাদের মা মারা গেছেন না কাজী জাফরের মা মারা গেছেন তো কাজী জাফরের মতো লোক আসম আব্দুর রব সিরাজুল আলম খান মানে প্রশংসা যেহেতু করছেন সবই এর দলে যোগ দিল আওয়ামী লীগ জামাত তার নির্বাচনে অংশগ্রহণ করলো এদিক দিয়ে আমি বলবো বিএনপি খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের জন্য বিএনপি আপোষ করে নাই এবং সেই জন্যই খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী যেটা অন্যেরা করতে ব্যর্থ হয় এবং বিএনপির উত্তরসূরি যারা তারা খালেদা জিয়ার সাহসের দশ ভাগও যদি থাকতো তাহলে দেশের অবস্থা অন্যরকম হতো এরশাদ এরশাদের অনাচারের কথা বলে শেষ করা যাবে না তাকে কামরুল কামরুল হাসান শিল্পী কামরুল হাসান তার জীবনের শেষ স্কেচ এঁকেছিলেন একটা কুকুর এবং সাপের সমন্বয়ে এবং সেখানে টাইটেল দেওয়া হয়েছিল দেশ আজ বেহায়ার খপ্পরে তো বিশ্ব বেহায়াকে নিয়ে আর কি বলবো তবে এরশাদ একটা ব্যাধি এবং এরশাদের যে গুণ সবচাইতে বড় গুণ হচ্ছে এরশাদ জানতো যে বাংলাদেশের সব লোকেরই একটা দাম আছে মূল্য আছে মানে প্রাইস কেনা যায় কত টাকা খাবে না পাঁচশো পাঁচ হাজার পাঁচ লক্ষ পাঁচ কোটি দারুষ খায় না কত টাকা খায় না এর সাথে সোলা ছবিতে বলতো না চুন কে মারেঙ্গে তো এর সাথে চুন চুন কে ঠায়া উল্কো ওদেরকে তুলেছে আপনি দেখেন আতাউর রহমান খান উনিশশো পাঁচ সালে জন্ম আতাউর রহমান খান কি করলেন আতাউর রহমান খান এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী এরা আগের দিনও সভা করছেন রহমান খান হচ্ছেন প্রেসিডেন্ট ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী হচ্ছেন সেক্রেটারি একটা আন্দোলন আন্দোলনের নাম গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি বেশ ভালো কথা তারা স্বৈর শাসকের হাত থেকে দেশকে মুক্ত করবেন পরের দিন কি হলো খবরের কাগজে দেখা গেল আতাউর রহমান খান ওই বেটা এরশাদের প্রধানমন্ত্রী এবং আব্দুল হালিম চৌধুরী ও মন্ত্রী লজ্জা কোথায় রাখবেন এই লোকগুলো তাদের ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতো কি করে কেউ কি জিজ্ঞেস করতে পারতো না আতা রহমান খান সাহেব আপনি সেই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো সাতান্ন সালে আপনি যখন মুখ্যমন্ত্রী এর সাথে তখন একটা লেফটেন্যান্ট তার অধীনে আপনি প্রধানমন্ত্রী হলেন আর দুদিন আগেও তার বিরুদ্ধে আপনি জন্য আন্দোলন করলেন তো মোদ্দা কথা হচ্ছে এ দেশে কারোরই কোনো চরিত্র নেই যেটা আমার বন্ধু বড় ভাই ডক্টর মোফাক্ষারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের রিটায়ার্ড প্রফেসর উনি বলতেন নিজেকে বলতেন ভাই আমি একজন রাজাকার কেননা দেশের সব লোকেরই রাজাকার হওয়ার আছে আছে আমারও কিন্তু আমাকে কেউ ব্যবহার করলো না তো এখন দেখা যাচ্ছে সবাই রাজাকার মেটেরিয়াল কেউ মুক্তিযোদ্ধা হয়েছে আব্দুল হালেম চৌধুরী মুক্তিযোদ্ধা এর সাদের সামনে কুপকার জিয়াউদ্দিন বাবলু কুপাত কাজী জাফর কুপাত ওয়াহিদুল হকের মতো প্রফেসর উপকার এরা সব এরশাদের দল করল এবং এরশাদ খুব সুন্দরভাবে প্রায় আট বছর শাসন করল তবে আমি শেষ করছি এই বলে সেদিন যারা এরশাদকে উৎখাত করেছিল রাজনীতি না ছাত্র সমাজ যাদের ওই ২০ থেকে চল্লিশের ভিতরে বয়স তারাই কিন্তু আসলে আরো কম ২০ থেকে ত্রিশের ভিতরে যাদের বয়স তারাই এর সাথে উৎখাত করেছিল আমি আশা করবো তোমরাই পারো তোমাদের এখনো কলুষিত হবার সুযোগ হয়নি অন্তত পক্ষে একবার হলেও দেশের জন্য কিছু করো